যখনই আপনি ফাইলটাকে সেভ করবেন তখন কিন্তু আর র্যামে থাকে না, তখন চলে আসে সেকেন্ডারি মেমোরিতে। কোথায় চলে আসে? সেকেন্ডারি মেমোরি। সেটা কি? এসএসডি বা হার্ড ডিস্ক। বুঝতে পারছেন? ক্লিয়ার? এই জন্য আমি প্রত্যেকটা বিষয় আপনাদের বলবো, তারপর আপনাদের এখানে থাকলে বলবেন, অনেক সময় প্রশ্ন থাকলে আবার গ্যাপও থাকতে পারে আমার। তাহলে যতক্ষণ, এই জন্য আমরা কম্পিউটারে যত বেশি র্যাম ব্যবহার করবো আমাদের কম্পিউটার তত ইজি কাজ করবে, মনে থাকবে? কম্পিউটারে যত বেশি, কম্পিউটার আসলে র্যাম কিন্তু আপনাকে স্পিড দেয়, র্যামটা হলো আপনাকে ইজি করে দেয়, মানে কম্পিউটারটাকে কি করে দেয়, ইজি করে দেবে। স্পিড তো হলো প্রসেসর, বুঝছেন না? স্পিড মূলত হলো প্রসেসর, আর এটা এটাকে কম্পিউটারকে যে ফাইল গুলো সেটাকে যথেষ্ট পরিমাণ যখন জায়গা তার ভিতরে থাকে তখন সে ইজি করে দেয় কম্পিউটার। আপনি তা করে দেখেন, যদি এই নলেজটা আপনাকে যদি বলে না দেয়, বুঝছেন না? তখন তো আমি কোনো জানতো স্যার জানি না বিষয়টা, তাই না? এটা জাস্ট ট্রেন রাখা, মানে এটা একটা ধারণা দেওয়া যে প্রথম ইউজটা ডায়ালগ কানেকশন, পরেরটা কি ব্লক করে, এরপরে এটা জাস্ট আমাদের জেনে রাখা। এটা নিয়ে তো আমরা কোনো গবেষণা করবো না, বুঝছেন না? জাস্ট আপনাদের তথ্যটা দিয়ে দিচ্ছি যে ইন্টারনেটের প্রথম ইউজ হলো ডায়ালগ, এখন বর্তমানে কোনটা চলতেছে বলেন তো? ব্রডব্যান্ড কানেকশন চলছে এবং ওয়্যারলেস দুটোই চলছে। ব্রডব্যান্ড এবং ওয়্যারলেস এই দুটোই কিন্তু এখন চলছে। ডায়ালগটা কি এখন আসছে? না, ডায়ালগ কানেকশন এখন কিন্তু নাই, ডায়ালগ এখন ইউজ হয় না। এখন ব্রডব্যান্ড আর হলো ওয়্যারলেস এই দুইটাই এখন আমরা ইউজ করছি। এরপর কি আছে?